সিস্টেম পাড়া হয় সতস কৃমিতে আক্রান্ত, এখন কি করব? অবশ্যই কৃমিমুক্ত করতে হবে। তো রানিং ডিম পাড়া আসে কৃমিমুক্ত করলে কোনো ক্ষতি হবে কি না কিংবা ডিম কমবে কি না এ নিয়ে কথা বলবো, কিংবা আমি আমার রানিং ডিম পাড়া হাঁসগুলোকে কীভাবে কৃমিমুক্ত করি, কৃমিমুক্ত সঠিকভাবে না করতে পারলে কী কী সমস্যা হতে পারে, কীভাবে কৃমিমুক্ত করলে ডিমের কোনো ক্ষতি হয় না বরঞ্চ ডিম আরও বৃদ্ধি পায়, কিংবা কীভাবে কৃমিনাশক হাঁস খামারে প্রয়োগ করলে ডিম কমে যায় সেই নিয়ে আলোচনা করব। আমি কীভাবে হচ্ছে কৃমির ঔষধ দিয়েছি, কৃমির ঔষধ দেওয়ার আগে কিংবা পরে কী কী মেডিসিন দিতে হবে, কী কী সতর্কতা অবলম্বন করতে হবে সব কিছুই জানাবো। আসসালামু আলাইকুম প্রিয় খামারি ভাই বোনেরা, আশা করছি সবাই ভালো আছেন, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন এই কামনা করে শুরু করছি আজকের প্রতিবেদন। পুরো প্রতিবেদন জুড়ে সঙ্গে আছে আমি মোসাম্মদ সুমি সিদ্দিকা। আপনারা জানেন যে হচ্ছে রানিং ডিম পাড়া হাঁস খামার আমার, তো প্রতিনিয়ত হাঁসগুলো থেকে যদি আমি ডিম পেতে চাই তাহলে হাঁসকে সুস্থ রাখতে হবে, আর হাঁস সুস্থ স্বাভাবিক এবং রোগ প্রতিরোধ ক্ষমতা সম্পন্ন আমি যদি রাখতে চাই তাহলে অবশ্যই হাঁসকে কৃমিমুক্ত করতে হবে, কারণ কৃমিতে আক্রান্ত হাঁস কখনো সুস্থ স্বাভাবিক কিংবা রোগ প্রতিরোধ ক্ষমতার অধিকারী হতে পারে না, তাই অবশ্যই নিয়মিত কৃমিনাশক ব্যবহার করতে হবে। আমি সবসময় নিয়মিত কৃমিনাশক ব্যবহার করার ট্রাই করি। তো আজকে আমি খুব সকালে উঠে খামারে আসলাম, কারণ হাঁসগুলোকে কৃমিমুক্ত করার জন্য কৃমির মেডিসিন দিব, আমি কৃমির মেডিসিন নিয়ে আসছি। তো সর্বপ্রথম যে পাত্রগুলোতে খাবার কিংবা মেডিসিন দেবো সেই পাত্রগুলো পরিষ্কার করে নিব, পরিষ্কার করে নেওয়ার পরে বিশুদ্ধ পানি সেই পাত্রতে দিব। তো আমরা একটু জেনে নিই যে আমরা কী মেডিসিন দিচ্ছি, অর্থাৎ কী গ্রুপের ঔষধ দিচ্ছি, কিংবা আমরা যে কৃমিনাশক দিচ্ছি তার নাম কী, সেটা হচ্ছে অ্যাভেনেক্স। তো বারবার কিন্তু একই মেডিসিন দেওয়া যায় না, কিংবা একই কোম্পানির একই নামের মেডিসিন আমরা বারবার ইউজ করি না। তো এর আগের বার আমরা হচ্ছে অ্যালভেনভেট ইউজ করেছিলাম, এবার হচ্ছে অ্যাভেনেক্স। তো অ্যাভেনেক্স যে নিয়মে আমি প্রয়োগ করছি সেটা হচ্ছে 1 গ্রাম 9 থেকে 10টা হাঁসের জন্য। তো এখানে কথা হচ্ছে আমি যে 1 গ্রাম 9 থেকে 10টা হাঁসের জন্য প্রয়োগ করব, এই 1 গ্রাম মেডিসিন আমাকে কিন্তু পানিতে প্রয়োগ করতে হবে কিংবা খাদ্যের সঙ্গে প্রয়োগ করতে হবে। আপনারা জানেন যে হাঁসগুলো যেখানে বিচরণ করে সেখানে পানি খাদ্য আমরা সঠিক পরিমাণে যতই দিয়ে রাখি সঠিক পরিমাণের খাদ্য পানি কিন্তু গ্রহণ করতে পারে না, কিছু পানি কিছু খাদ্য ফেলে দেয়। তো আমরা যদি একটা নির্দিষ্ট মাপ মেনটেন করে সেখানে মেডিসিন দেই তাহলে কিছু পরিমাণ পানি কিংবা কিছু পরিমাণ খাবার ফেলে দেওয়ার মাধ্যমে সঠিক পরিমাণে কিন্তু এই কৃমি মুক্তটা হবে না, কারণ সঠিক পরিমাণের মেডিসিনটা খেতে পারবে না। তাই আমরা প্রয়োজনের তুলনায় কিছু পরিমাণ বেশি এখানে দিয়ে দিচ্ছি। তো পরিমাণ মতো আমরা অ্যাভেনেক্স পাউডার পানির সঙ্গে দিয়ে দিচ্ছি, এবং কিছু পরিমাণ অ্যাভেনেক্স পাউডার আমরা যে পানিগুলো আমরা খাবারের সঙ্গে মিশ্রিত করব সেই পানিতে দিয়ে দিচ্ছি। তো প্রথমে আমরা পানিতে দিয়ে দিচ্ছি, এবং পানিতে দেওয়ার পরে পানি এবং ঔষধের মিশ্রণটা খুব সুন্দরভাবে করতে হবে। তারপর না হচ্ছে মেডিসিনগুলো কিছু মেডিসিন যেটা বাকি থাকবে সেটা হচ্ছে আমরা খাবারের সঙ্গে ইউজ করব, সেই খাবারের সঙ্গে যে পানিগুলো ইউজ করব সেই পানিতে কিছু পরিমাণ আমরা হচ্ছে পরিমাণ মতো অ্যাভেনেক্স পাউডার দিয়ে দিব। তো আমরা কিন্তু সকালবেলায় হাউসগুলো পরিষ্কার করে রাখি আগের দিন রাত্রে, তো আগের রাত্রে আমরা যেহেতু হাউসগুলো পরিষ্কার করে রাখি পানিও দিয়ে রাখি প্রয়োজন মতো, কিন্তু আজকে আমরা কিন্তু হাউসগুলো পরিষ্কার করে পানি দেইনি, কারণ আমরা যে হাঁসগুলোকে কৃমিমুক্ত করবো সেই পানিগুলো কিংবা সেই মেডিসিন মিশ্রিত পানিগুলো খাবারগুলো যেন সঠিকভাবে খায়, এজন্য শুধু কৃমির মেডিসিন মিশ্রিত পানি কিংবা খাবারই থাকবে। এগুলো খাওয়ার পরে যে সময়টা থাকবে সেই সময় আমরা কিন্তু হাউজে পানি দেব। তো এখন আমরা কৃমির ঔষধ মিশ্রিত পানি এবং খাবার দিয়ে হচ্ছে খামার থেকে চলে যাব। তো পুনরায় আমরা খামারে প্রবেশ করলাম, এখন দেখা যাচ্ছে যে কিছু খাবার এখনও আছে, কিছু পানি এখনও আছে, কিন্তু এই পানিগুলো নোংরা হয়ে গেছে। তো এই পানিগুলো কী করবো? আমরা কিন্তু প্রয়োজনের তুলনায় কিংবা পরিমাণের বেশি পানি দিয়েছিলাম, তাই এই ময়লা পানিগুলো আমরা এখন ফেলে দেবো, ফেলে দিয়ে আবার নতুন পানি পরিষ্কার পানি দিয়ে দেবো, এবং খাবারও প্রায় শেষ হয়ে গেছে, যে পাত্রগুলোতে খাবার শেষ হয়ে গেছে সেই পাত্রগুলো ধুয়ে পুনরায় আমরা খাবার দিয়ে দেব। তো কৃমিনাশক প্রয়োগে কী কী সতর্কতা আমরা অবলম্বন করছি? কৃমিনাশক প্রয়োগে আমাদের কিছু সতর্কতা অবলম্বন করতে হবে, যেমন যখন কৃমিনাশক প্রয়োগ করব সেই সময়টা যেন
ঠান্ডা থাকে, কিংবা অতি গরমের সময় আমরা কৃমিনাশক ব্যবহার করবো না। যখন অতিরিক্ত গরম হবে তখন দুপুর কিংবা বিকেলেও যদি আমরা কৃমিনাশকটা ব্যবহার করি তখনও কিন্তু প্রবলেম হতে পারে। তো আমরা খুব সকালে ঠান্ডা আবহাওয়াতে এই কৃমিনাশকটা ব্যবহার করেছি। তো এখন যেহেতু কৃমিনাশক ব্যবহার শেষ হয়ে গেছে কিংবা কৃমিনাশক পানি খাবার শেষ হয়ে গেছে, এখন আমরা হাঁসের লিভারটা যেন ঠিক থাকে, কৃমিনাশক দেওয়ার পরে কিন্তু হাঁসের লিভারে প্রবলেম দেখা যায়, হাঁসের রুসি মন্দা চলে আসে। তো রুসি মন্দা আসলে কতটুকু হবে এর উপর ডিপেন্ড করবে আমরা কি কি মেডিসিন দেবো। তো আমরা কিন্তু দুটা মেডিসিন এনে রেখেছি, একটা হচ্ছে লিভারটনিক আর একটা হচ্ছে ইনজাইম লিকুইড। তো ইনজাইম লিকুইডটা আমরা তখনই দিব যখন দেখবো যে হাঁসের রুসি মন্দাটা বেশি হয়ে গেছে কিংবা হাঁসের খাদ্যের হচ্ছে রুসি একেবারে কমে গেছে, তখন দিব। তো প্রথমে আমরা হচ্ছে এখন যেহেতু কৃমিনাশক ব্যবহার শেষ হয়ে গেছে এখন আমরা লিভারটা ঠিক রাখার জন্য লিভারটনিক দিব। যদি প্রয়োজন হয় আমরা সারাদিনে যদি দেখি যে হাঁসের রুসি মন্দাটা থেকে গেছে কিংবা খাদ্যের অনীহা দেখা দিয়েছে তাহলে আমরা ইনজাইম লিকুইডটা কিন্তু ব্যবহার করবো। আর এই লিভারটনিকটা আমরা পরপর তিন দিন ব্যবহার করবো লিভারটা ঠিক রাখার জন্য। হাঁসের যদি লিভার ঠিক না থাকে তাহলে অন্য যে কোনো মেডিসিন কিংবা অন্য কোনো খাবার হাঁসের জন্য কিন্তু ক্ষতিকর হয়ে উঠবে, কিংবা অন্য কোনো খাবার সঠিকভাবে হাঁস গ্রহণ করতে পারবে না। আর কৃমিনাশক ব্যবহারের পরে আমরা এই লিভারটা ঠিক রাখতে পারি না বিধায় হাঁস খাবার কম খায়, হাঁস শারীরিকভাবে অসুস্থতা অনুভব করে আর এ থেকেই হাঁসের ডিম কমে যায়, এটা কিন্তু আমরা অনেকেই বুঝি না। তো তিন দিন আমরা লিভারটনিক দেবো, যদি প্রয়োজন হয় আমরা রাত অবধি দেখবো, যদি হচ্ছে খাদ্যের রুসি কম থাকে তাহলে আমরা না হচ্ছে ইনজাইম লিকুইডটা দিব। তো এখন যেহেতু কৃমিনাশক মিশ্রিত পানি শেষ করে ফেলেছে এখন হাঁসকে গোসল করাতে হবে, সেটা হচ্ছে পরিষ্কার পানিতে। এখন আমরা হাউসগুলো যেহেতু পরিষ্কার করে রেখেছি এখন দুটো হাউজেতেই আমরা হচ্ছে পানি দেবো, আর পানিটা কিন্তু একাধিকবার সেন্স করতে হতে পারে কারণ আমরা হচ্ছে কৃমিনাশক দিয়ে দিয়েছি। তো একটু পরেই আমরা দেখব যে আমরা যে কৃমিনাশক দিলাম আমরা কিন্তু হাঁস মুরগি দুটোকেই দিয়েছি, তো এখান থেকে কিছু কৃমি বের হয় কি না, কিংবা অবশ্যই কিছু কৃমি বের হবে না, আসলে আমরা সঠিকভাবে কৃমিনাশকটা প্রয়োগ করতে পারলাম কি না এটা পরীক্ষা করার জন্য আমরা দেখব যে কিছু কৃমি বের হয় কি না, যদি বের হয় অবশ্যই আপনাদেরকে দেখাবো। তো আপনারা দেখতেই পাচ্ছেন যে এখানে দুটো কৃমি দেখা যাচ্ছে এবং জীবিত কৃমি। তো এই কৃমিটা যদিও জীবিত আছে কিন্তু তার শরীরের কার্যকরী শক্তি কিন্তু হারিয়ে ফেলেছে, যার মাধ্যমে এই কৃমিটা পড়ে গেছে। তো এভাবেই কিন্তু হাঁস কিংবা মুরগিগুলো কৃমিমুক্ত হবে, আর কৃমিমুক্ত হওয়ার পরে হাঁসের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পাবে, হাঁসগুলো সুস্থ কিংবা স্বাভাবিক থাকবে। হাঁসের প্রায় রোগ হয়ে থাকে কৃমিতে আক্রান্ত হলে, কৃমিতে আক্রান্ত হাঁস মুরগি কখনোই কিন্তু রোগ প্রতিরোধ ক্ষমতার অধিকারী থাকতে পারে না, কিংবা রোগ প্রতিরোধ যে ক্ষমতাটা সেটা বজায় রাখতে পারে না। তো লিভারটনিক মিশ্রিত পানি দিয়ে আর হচ্ছে হাউজে পানি দিয়ে আমরা কিন্তু আবার চলে যাব বাড়িতে, এবং একটু পরে আবার আসব, অর্থাৎ একটু পরে বলতে হাঁস যখন তোলার সময় হয়ে যাবে তখন আমরা আসব। তো পুনরায় আমরা খামারে চলে আসছি এবং কিছুক্ষণ আগে চলে আসছি, এসে দেখলাম যে স্বাভাবিক যে খাবারটা প্রতিদিন হাঁস খায় সেই স্বাভাবিকের তুলনায় কিছু পরিমাণ কম খেয়েছে, এটাও কিন্তু স্বাভাবিক কারণ কৃমি যেহেতু আমরা মুক্ত করার জন্য কৃমিনাশক ব্যবহার করেছি, লিভারে একটু ত্রুটি দেখা দিবে, তাই এই সামান্য কম খাবার কিন্তু আমারই কোনো সমস্যা নেই, তাই আমরা লিভার টনিক চালিয়ে যাব, আমরা হচ্ছে ইনজাইম লিকুইডটা ব্যবহার করবো না। রাত্রে আমরা হাঁসগুলোকে ঘরে তুলছি এবং রাত্রে ঘরে তুলেও কিন্তু আমরা এই লিভার টনিক মিশ্রিত পানি দেবো এবং পাশাপাশি খাবার দিব। আর এই তিন দিন লিভার টনিক চালানোর পরে হাঁসগুলোকে কিছু ভিটামিন ইউজ করতে হবে, কিছু ভিটামিন দিতে হবে, কিছু ভিটামিনের ডোজ আছে সেগুলো আমি সামনের ভিডিওতে অবশ্যই আলোচনা করব। এজন্য অবশ্যই নিয়মিত আমাদের হচ্ছে চ্যানেলে যুক্ত থাকবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আর প্রতিনিয়ত ভিডিওগুলো দেখবেন, আর সেই ভিডিওতে বলা ইনফরমেশনগুলো আপনার খামারে কাজে লাগবেন, কাজে লাগিয়ে কতটুকু ইমপ্রুভ হচ্ছেন সেটা অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন। ভিডিওটি যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না, আর হচ্ছে যারা অলরেডি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে আছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ, সবাই ভালো থাকবেন।